শীতকালে কিন্তু তার উল্টোটা ততটাই কিন্তু ভালো লাগে। আর শীতকালে দেখবে এইভাবে ঠিক এইভাবে জড়সড় হয়ে বসে থাকতে জাস্ট ফাড়াফাড়ি লাগে। হাতে থাকবে গ্লাভস, পায়ে থাকবে মোজা, আর গলায় থাকবে একটা মাফলার, থাকবে টুপি আর জ্যাকেট। এইভাবে জাস্ট বসে থাকো, বাস আর কিছু যেন চাই না, কোনো কাজকর্ম করতে ইচ্ছে না, বিশেষ করে সন্ধ্যের পর থেকে। আর আমাদের এই বারান্দাটা না এমনই সিচুয়েশন, বারান্দায় কোনো হাওয়া ঢোকে না, সমস্তটাই কাঁচের জানলা, আর কাঁচের জানলায় কোনো স্পেস নেই, যে স্পেস থেকে হাওয়াটা ঢুকবে সেই কোনো স্পেস নেই। অথবা কাঁচের জানলাগুলো যখন আমি বন্ধ করে দিই দুপুরের পর থেকে, তখন হাওয়া ঢোকে না, অথবা অতটাও ঠান্ডা আসে না। কিন্তু যখন আমি রান্নাঘরে যাবো, মানে রান্না যখন আমি করতে যাব, তখন আমার ঠান্ডা লাগে। তখন ঠান্ডা লাগার কারণ আছে, কারণ আমি যখন গ্যাসে রান্না করছি, তখন তো আমার এই গ্যাসের মানে গ্যাসের যে রান্নার ধোঁয়া টোয়া সেগুলো তো বার করতে হয়। তার জন্য কি করতে হয়, আমাকে জানলা খুলতে হয়, যে আমার রান্নাঘরে যে গ্যাসের ওপরে যে জানলাটা আছে সেটা আমাকে খুলতে হয়। আর সেই জানলাটা যখন আমি খুলি, মানে ওই দিক দিয়ে যত রাজ্যের হাওয়া এসে আমার গায়ে পড়ে, যেন আমাকে ঠান্ডায় কাঁপিয়ে দিয়ে যাচ্ছে, মানে এরকম। তখন আমি চাদরটাকে মাথায় জড়িয়ে নিই, সোয়েটারটাকে পরে নিই, তখনই আমাকে পড়তে হয়। তাছাড়া এখন আমি এমনিভাবে দেখো আমি এমনি একটা জামা পরে আছি, তবুও এগুলো মোটা আছে, কোনো প্রবলেম নেই, ফুল আতা তো এখন তো পরতে বেশ ভালোই লাগে। তো এখন আমি যেরকম বসে আছি এখন কমফোর্টেবল, এখন কোনো প্রবলেম নেই। এইবার যাবো আমি রান্না করতে, তখনই আমার সারা রাজ্যের ঠান্ডা আমাকে এসে জাঁকিয়ে ধরবে আর কি। আজকে রাত্রে আমি বানাবো একটা রুটির সাথে তরকারি, যেটা রাজু খাবে রুটি তরকারি। ও তো এখন রুটি ছাড়া অন্য কিছু ভাত ফাত কিছুই খায় না। তো যাই হোক, রুটি আমাকে বানাতে হবে, তার সাথে একটা তরকারি বানাতে হবে, যেটা হলো বাটি চচ্চড়ির মতন, একদম সমস্ত রকম সবজি দিয়ে। আর আমার হলো সকালবেলা আমি মাছের ঝোল করে রেখেছি, ভাতও বানাতে হবে। অতএব আমার শুধু ভাত আর রাজুর তরকারি রুটি। তো সবজি বলতে এই যে দেশি পটল আছে, বেগুন আছে, ক্যাপসিকাম আছে, এই সমস্ত কিছু দিয়ে একটা তরকারি বানাবো। আর তার আগে আমি কি করব, আটাটাকে মেখে নেব। রাত্রিবেলা করে আমাকে রুটি করতে হবে, বা আমি কখনো ভাবিনি যে আমি রুটি করতে কখনো পারবো। তাই মানুষকে সবকিছু শিখিয়ে দেয় সময়ের সাথে সাথে, মানুষ সবকিছু শিখে যায় আর কি। কারণ আমি রুটি করতে একেবারেই পারতাম না, আর বিয়ের পরে ওরকম আমার শাশুড়ি মা রুটি করতো,
অত রুটি ফুটি আমাকে কখনো করতে হয়নি, আর বিয়ের আগে মাও কখনো রুটি করেনি। মানে মা আমাদের বাড়িতে কেউ রুটি খায় না, বাবাও রুটি খায় না, আমি খেতাম না, মা খেত না, বাবা খেত না, কেউ রুটি খেত না, অর্থাৎ রুটি কখনোই হতো না। যদি কখনো খাওয়া হতো তাহলে বাবা হোটেল থেকে কিনে নিয়ে আসতো। আর বিয়ের পরে ওরকম আমাদের শ্বশুরবাড়িতে মানে আমার শাশুড়ি মারাও কেউ রুটি খায় না, মানে কেউই রুটি খায় না বলতে গেলে, অর্থাৎ রুটি হতো না। এখন করে দেখছি সবাই রুটি খাচ্ছে, কারণ ডাক্তাররা বলছে রাত্রিবেলা করে রুটি খেলে নাকি ভীষণ ভালো, শরীর ভালো থাকে, সেই কথা শুনে আর কি সবাই রুটি খেতে শুরু করেছে। তো এখন সেই কারণে আমিও শিখে নিই, আমি কিন্তু একেবারেই রুটি করতে আগে পারতাম না, এখন তাও বা একটু পারি। তবে হ্যাঁ, রাজু ভীষণ ভালো রুটি করে। এত কথা বলতে বলতে আমার এদিকে রুটিটাও মাখা হয়ে গেল, গল্প করতে করতে মজা লাগে বেশ, কথা বলতে বলতে কাজ করতে খুব ভালো লাগে। আমার কথা বলতে বলতে কাজ করতে যেমন ভালো লাগে সেরকমই কিন্তু গান শুনতে শুনতে কাজ করতে ভীষণ ভালো লাগে। বাস এটা হয়ে গেছে, এবার তরকারিটা বসিয়ে দেবো, ওদিকে ভাতটাও বসিয়ে দেবো, রুটিটা পরে গরম গরম করবো। কালকে ভিডিওটা কন্টিনিউ করতে পারলাম না, কারণ ভিডিও করতে করতে ব্লগ করতে করতে হঠাৎই আমার শরীরটা খারাপ পড়ে গেছিলো। শরীর খারাপ পড়েছে এই কারণে আমি রুটিটা করে নিয়েছি, রুটিটা হয়ে গেছে, তারপর ভাবলাম যে যা কারো কাজকর্ম সেগুলো করবো। কিন্তু রুটিটা করে যেই সময় ঘরে এসেছি হঠাৎই মানে লাইটটা জ্বালিয়েছি, দেখছি হঠাৎ করে না মাথাটা কিরকম একটা টলমল করে উঠলো। মানে এর আগেও আমার একদিন ওরকম হয়েছিল, সেটা চোখের জন্য হয়েছিল। তো এবারে কিছুর জন্য আমি বলতে পারছি না, কিন্তু মাথাটা হঠাৎ করে টলমল করে উঠলো, ওঠার পরে আমি শুয়ে পড়েছি। মানে যদি মাথা ঘোরে ভয় লাগছে, মাথা ঘোরা একটা বাজে রোগ আর কি, একটু বমি বমি পাচ্ছে এরকম একটা মনে হচ্ছে। কিন্তু তাও শুয়ে থাকা 10-15 মিনিট পরে রাজু আমাকে একটা গ্যাসের ওষুধ দিয়েছে, আর এগুলো একটা অম্বলের ওষুধ ছিল সেটা খেয়ে নিয়েছি, কারণ আমি সকাল থেকে শুধু ভাজাভুজি খেয়ে যাচ্ছি। দুপুরবেলা ওরকম আমি টমেটোর পকোড়াটা করে বানিয়ে খেয়েছি, রাত্রিবেলা সন্ধ্যেবেলা ওই ধনে পাতার অত চপ টপ খেয়েছি, ধনে পাতা চপ মানে ধনে পাতার পকোড়া। তো লেকচার দিলাম যে সন্ধ্যের সাথে এরকম একটা যদি চায়ের সাথে এরকম একটা স্ন্যাক্স হলে তো জমে যায়, এইসব উল্টোপাল্টা বললাম, বলার পরে খেয়ে দিয়ে নিয়ে নিজেরই শরীর খারাপ করে গেছে। খেয়ে আমার পুরো অ্যাসিড হয়ে গেছে, আর কিছু না, পুরো অ্যাসিড হয়ে গেছে, গলা জ্বালা করছিলো। তারপরে যাই হোক, তারপরে আমি বললাম রাজুকে, বললাম আমি রাতে আসি তাহলে কিচ্ছু খাবো না, ও বলে না একটু কিছু খেয়ে নাও, না খেলে আবার আমি আগের দিনকে রাত্রিবেলা খেয়ে নিয়েছিলাম রুটি আর মাংস, সেটা খেয়েই আমার মানে রুটি খেতে পারি না, খেলে আরও বেশি শরীরটা খারাপ করে। তো আমার আর ইচ্ছা হচ্ছিলো না ভিডিও বানাই, মানে ওরকম মাথা টলটল করছে, মাথা ঘুরছে না, টলটল করছে, আমি ভালো একটু শুয়ে নিই বলে শুয়ে নিলাম। 10-15 মিনিট শোয়ার পরে, তারপরে তখন বাজে 10:45, 10:11 সময় ঘুম থেকে উঠলাম, ওঠার পরে তারপরে একটুখানি বমি হলো, ব্যাস শরীরটা পুরো ফ্রেশ হয়ে গেল। তারপরে তারপরে কি আর ইচ্ছা হয় ভিডিও বানানোর জন্য, সেই জন্য ভাবলাম যে না, রাজুও বললো না আর করতে হবে না, সকালবেলা যা করার করবে। তো যাই হোক, চা ম্যাডাম চা এনে দিলাম, টিপস দেবেন না? টিপস নেই, আমার অত হাসিও লাগছে না এখন, এসো বসো। তো এখন আমি এই একটুখানি এই যে গ্রিন টি মানে আমি করেই রেখে এসেছি, রাজু কাপে করে দিয়ে গেল, ও আজকে বাড়িতে আছে। আর আমাদের বাড়িতে আজকে হচ্ছে ঋতু পুজো, ঋতু পুজো তোমাদের তো বাড়িতে সবারই হয় আশা করি। তো শাশুড়িমার ওখানে রান্নাবান্না তো আছে, খিচুড়ি, বাঁধাকপি, বেগুন ভাজা, বেগুনি, অনেক কিছু রান্নাবান্না হয়, কিন্তু আমি কিছু খাবো না, কারণ আমার গ্যাস অ্যাসিড হয়ে আছে, আমি এসব কিছু খাবো না। জানি না এই দুপুরে কী খাবো, তবু অল্প করে একটু খাবো, না খেলে হয় বলো? তো একটুখানি ভেবেছিলাম রান্না জোগাড় করে দেবো, নাহলে একা তো মানুষ তো করতে পারে না, তো আমি যাবো ওই বাড়িতে যাবো। আর এখন টিফিনে মুড়ি আর জল, ছোটোবেলায় বেশি মজা লাগতো, কারণ অনেক ওই কীসব ফুল লাগতো, চটকা ফুল, চটকে ফুল, এই টাইপের না অনেক রকম জিনিস লাগতো। সেই জিনিসগুলো আমরা বান্ধবীরা মিলে সবাই মিলে বিভিন্ন পুকুরে গিয়ে না খুঁজতে বেরোতাম, খুঁজে নিয়ে এসে সেইগুলো নিয়ে মুলোর ফুল, এই টাইপের কিছু এসে নাম আছে অনেক কিছু, যেগুলো আমরা ছোটোবেলায় তুলে এনে আমরা নিজেরাই কিন্তু পুজো, এখন তো বাজারে সব কিনতে পাওয়া যায়, এটাই হলো ব্যাপার, এখন আর অত হেডেক নিতে হয় না। আর কারা কারা ঘট পুজো করেছেও, কারা ঘট পুজোকে অনেকে হিন্দিতে আবার ছট পুজোও বলে মনে হয়,
তো কারা কারা ঘট পুজো ছট পুজো করেছো অবশ্যই জানাবে। আর তোমরা এই পুজোর সময় কী খাও, মানে আজকের দিনে কী খাও? অনেকে বাড়িতে বেশিরভাগ জনার কিন্তু মূলো খেতে হয়, মূলোর পাতা দিয়ে পুজো হয় যেহেতু, তো মূলো খেতে হয়। তো অবশ্যই কিন্তু জানাবে তোমাদের কী খেতে হয়। এখন সবাইকে টাটা বললাম, আবার দেখা হচ্ছে কালকে নতুন ভিডিও নিয়ে, নতুন ব্লগ নিয়ে। আর প্লিজ তোমরা লাইক দিতে ভুলবে না, নতুন ভিডিও সাবস্ক্রাইব করে দিও প্লিজ।